যারা ছাত্রী 30 জনের মতো, তারা একটা পার্টি করছিল তাদের একটা অনুষ্ঠান উপলক্ষে, তাদের ভিতর বেশ কয়েকজন মারা গেছে। এই শিশুগুলোর কি অপরাধ ছিল? তারপরে অন্য যারা ওখানে ডিসকাউন্ট দেওয়ার কারণে গিয়েছিল, ডিসকাউন্ট দিতেও পারে, সেটা ঠিক আছে, আর ডিসকাউন্টের সুবিধা নেওয়াটা সেখানেও কোনো সমস্যা নেই, কিন্তু তারা সেখানে গিয়ে মৃত্যুর মুখে পড়লো। তো এই লোকগুলোর কি কি অপরাধ? দেশবাসীর উপলক্ষে আমি এটুকুই বলবো যে অগ্নি ঝুঁকি মোকাবেলা করার জন্য যথাযথভাবে সচেতন থাকতে হবে, এবং সেখানে শুধুমাত্র কে এসে সেটাকে নির্বাপন করবে, কে ঠিক করে দেবে, তার আগে নিজেদেরকেই এটা করতে হবে। এটা যেমন একটা, একই সাথে কর্তৃপক্ষগুলোর ব্যাপারে আমি বলবো যে তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, দায়িত্ব কাঁধে নিতে হবে, এবং সেখানে হয়তো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হতে পারে, যদি তা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বিল্ডিংয়ে প্রাণগুলো দিচ্ছে, এখানে তো ধরেন বিল্ডিং কোড মানা হয় নাই অনেক ক্ষেত্রে, অবশ্যই আছে। আমরা আমাদের গতবার ইয়েতে বলেছি যে বিল্ডিং কোড মানা হচ্ছে না অনেক ক্ষেত্রে। বিল্ডিং কোড মানা হলে কিন্তু এক্সিট রুট থাকে। আপনি যদি অন্যান্য কাছে কিনারে অন্যান্য দেশেও যান, দেখবেন যে ফায়ার এক্সিট কথাটা লেখা আছে। আমাদের কোথায় লেখা থাকে? পাস হচ্ছে কীভাবে আপনারা আমাদের অবস্থাটা জানেন, আমি আর কি বলবো, পাস তো হয়ে যায়। না অবশ্যই অবশ্যই না না না, যেমন আমরা স্বাস্থ্যখাতে বিভিন্ন সময় অনবরতই বলে যাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ইন্ডিভিজুয়াল কেস আছে। যেমন আমরা কোনো একজনকে তার ক্ষতির সম্মুখীন হয়েছে, তাকে সেই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি, সেটা করা হয়েছে। যেমন ধরুন না, সার্বিক পর্যায়ে যেমন ধরুন আমরা ইয়েতে স্বাস্থ্যখাতের কথা বলি, ডায়ালিসিসের রেট বাড়ায় দেওয়া হয়েছিল 530 টাকা থেকে 3000 টাকা। আমরা সাথে সাথে সেখানে ইন্টারভিউ করেছি, স্বাস্থ্যের ডিজিকে আমরা বলেছি যে এটাকে এভাবে করলে ডায়ালিসিস তো 5 দিন পরে করলে চলে না, লোকটা মরে যাবে, সুতরাং এটাকে রেট অবশ্যই একটা গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসতে হবে, এবং বিদেশি যে সংস্থা এই এই প্রতিষ্ঠানটি চালাতো তাদের উপরে চাপ দিতে হবে, সুতরাং সেটা বাস্তবায়িত হয়েছে। এরকম আরও বেশ কিছু ঘটনা বিভিন্নখানে ঘটেছে যেগুলো বাস্তবায়িত হচ্ছে, হয়নি অবশ্যই বলা যাবে না, সাকসেস স্টোরি তাও আছে অনেক।